290 টাকা কেজি গরুর মাংস, 80 টাকা কেজি পোলাও চাল, 120 টাকা লিটার সয়াবিন তেল আর 45 টাকায় চিনি। আর এই পণ্য কিনলে উপহারে মিলছে সেমাই, কিশমিশ, বাদাম, গুঁড়া দুধ ও মাংসের মশলা। এমনই বাজার খুলেছে যশোরের আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা। মধ্যবিত্তের ঈদ বাজার নাম দিয়ে এভাবেই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের পাশে দাঁড়িয়েছে আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা। সর্বমূল্য দাম আমরা তো মনে করো পাচ্ছি প্রায় এই মাসে 3-4 বার পালাম। আজকে গোশ পাইছি, সিমাই পাইছি, চিনি পাইছি, বাদাম, কিশমিশ আর তেল এইসবই তো পালাম। বাজারের মোট 1270 টাকার পণ্য একজন ক্রেতা এখানে কিনছেন মাত্র 535 টাকায়। রমজানের এক মাস সফলভাবে লস প্রজেক্ট শেষ করার পর ঈদের আনন্দ ছড়িয়ে দিতে স্থাপন করা হয় এ ঈদ বাজার। আর এখান থেকে ভাজাতে তেল, চিনি, চাল অর্ধেক অর্ধেক দাম, অর্ধেক অর্ধেক দামে দিয়ে আমার কি আমি এটাকে পুরোভাবে কিনতে পারবো বাজার থেকে কোনো দিন কিনতে পারবো হয়তো অল্প অল্প 30 টাকায় কিনে। মঙ্গলবার যশোর শহরের খড়কি এলাকায় আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা চত্বরে বসে ব্যতিক্রমী এই মধ্যবিত্তের ঈদ বাজার। রমজানের অর্ধেকের কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা পরিবারগুলো সহ মোট 557টি পরিবার এই ঈদের বাজার করেন। মধ্যবিত্তের ঈদ বাজার, যেটি আমরা সারা মাস জুড়ে মধ্যবিত্তের ক্রয়সীমার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আনার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিলাম আইডিয়া সানাবিল লস প্রজেক্ট শিরোনামে, সেটিরই আজকে পরিণতি হচ্ছে। তাদের টেবিলে, তাদের খাবার টেবিলে যেন ঈদ উপলক্ষে ভালো ভালো খাবার থাকে, পোলাও মাংসের স্বাদ যেন তারা নিতে পারে আমাদের সাথে, এই ব্যাপারটিকে ভাগাভাগি করে নেওয়ার জন্য, এই আনন্দে ভাগাভাগি করে নেওয়ার জন্য। আয়োজকরা জানান, যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার আইডিয়া সানাবিল লস প্রজেক্টের অধীনে মধ্যবিত্তের ঈদ বাজারে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত 557টি পরিবার বাজার করতে পেরেছে। রমজান মাসব্যাপী প্রতিষ্ঠানটি আইডিয়া সানাবিল রস প্রজেক্টের আওতায় 557টি মধ্যবিত্ত পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় 9টি পণ্য বাজার দরের অর্ধেক মূল্যে বিক্রি করেছে। এটি একটা অনুকরণীয় দৃষ্টান্ত এবং আমি মনে করি যে অন্যান্য ব্যবসায়ী এবং সমাজের অন্যান্য মানুষজন আছে তাদেরও এইভাবে এই সমাজসেবামূলক এই কাজে আসতে গিয়ে আসা উচিত। বিশেষ করে যারা এই সমস্ত সেক্টরে প্রফেশনাল ব্যবসায়ী তাদের উচিত এটা অনুসরণ করা। বাজার পরিচালনায় উপস্থিত ছিলেন আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস, আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের সভাপতি তানজিয়া জাহান, আইডিয়া স্পোকেনের কোঅর্ডিনেটর লাবিলা সুলতানা, ভার্চুয়াল প্ল্যাটফর্ম উইনির সিইও মল্লিকা আফরোজ সহ আইডিয়ার স্বেচ্ছাসেবক বৃন্দ।